আমাদের পার্টি চেয়ারম্যান ঝান্ডার নিচে নাবো আইএসএফ এর এবং সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসাব সিদ্দিকী সাহেবের আজকে হাইকোর্টে জামিন হয়েছে। সেই সঙ্গে তার সাথীরা যারা গ্রেপ্তার ছিলেন, আমাদের সংগ্রামী বন্ধুরা, তাদের একটা বড় অংশের জামিন আজকে হয়েছে, বাকিদেরও দু একদিনের মধ্যে হয়ে যাবে। তাই আজকে খুশির দিন, আমাদের কর্মীরা নওসাব সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, সায়ন দাস, বাকি বিল্লা, ইকবাল, নাসির উদ্দিন মীর সহ, শাহাবুদ্দিন সিরাজী সহ যত নেতা গ্রেপ্তার ছিল, তারা আব্দুল মালেক, যারা মুক্তি পেয়ে গেল, প্রমাণ হলো যে মাসাধিক কাল রাজ্য সরকার জবরদস্তি তাদেরকে আটকে রেখেছিল এবং কোনো প্রমাণ মহামান্য বিচারপতির সামনে যেসব অভিযোগ করেছিল কোনো প্রমাণ হাজির করতে পারেনি। কার্যত রাজ্য সরকার বলতে তো আর কেউ না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হলো। অনেকে বলছে রাজ্যের মুখ পড়ল, আমি বলছি রাজ্যের মুখ পড়েনি, মমতার মুখ পড়েছে। আমাদের গর্বের রাজ্য গর্বের রাজ্যেই আছে। মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনকে দিয়ে তাদেরকে বাধ্য করেছিল আমাদের বিরুদ্ধে কার্যত লড়াইয়ে নামিয়ে দিয়ে। এই ওকে ডাকো তো, ওকে ডাকো তো, খুব ইয়ে করছে পুলিশ, কিন্তু ওকে টার্গেট করছে কিন্তু না, ওকে ডাকো, ওকে ডাকো। আমরা প্রশাসনের বন্ধুদের, আমরা যে সমস্ত অ্যাডভোকেটসরা লড়াই করেছিলেন তাদেরকে আর আমাদের সংগ্রামী সাথীরা যারা ময়দানে নেমে আন্দোলন করছিলেন তাদের সকল সংগ্রামী অভিনন্দন জানাই। আজকের এই জয় প্রমাণ করে দিল যে লড়াইয়ের মৃত্যু হয় না, লড়াইয়ের সবসময় জয় হয়। তাই আইএসএফ লড়াইয়ের স্বপ্ন নিয়ে, সমাজ বদলের স্বপ্ন নিয়ে যে পদযাত্রা শুরু করেছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ জবাব দিয়ে বুঝিয়ে দেবে জেলবন্দি রাখার কারণে আমাদের আলাউদ্দিনের মা মারা গেছে বলবো না খুন হয়েছে বলবো, খুন হয়েছে কারণ এটা মানসিক অত্যাচার এবং খুন। সুতরাং বাংলার মায়েরা আলাউদ্দিনের মায়ের এই খুনের জবাব বাংলার মায়েরা মা বোনেরা নেবে আগামী পঞ্চায়েত নির্বাচনে। তার প্রমাণ আজকে সাগরদিঘিতে, সাগরদিঘিতে তাদের পরাজয়। তাই আমাদের স্লোগান, হাইকোর্টেতে বেল, হাইকোর্টেতে বেল, আরে সাগর দিঘি ফেল, সাগর দিঘি ফেল, হাইকোর্টেতে বেল। আমরা সাংবাদিকদের বন্ধুদেরও আমরা ধন্যবাদ জানাই, আমাদের এই সংগ্রামের সঙ্গে তারা ছিলেন, প্রতিটা মুহূর্তে ছিলেন। বিচারপতি মহোদয় যারা আজকে জামিন দিয়েছেন বা এর আগে হিয়ারিং করেছেন তাদের সমস্ত বিচারপতি আমরা স্যালুট জানাই, অ্যাডভোকেটসদেরও আমরা স্যালুট জানাই, কারণ এই জয়ের কারিগর সকলেই। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ।